যদি কোন যুবক দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে ওই যুবকটা তার বিবাহ হওয়ার আগে তার লজ্জা স্থানটা কোন জায়গার মধ্যে ব্যবহার করে না ইউজ করে না ও যুবকের দল এটাকে কেন বলা হয়েছে তুমি একটু সুন্দর করে শুনে নাও কেন যুবকের দল অনেক যুবক বের অনেক যুবতী মাইয়ারা বিবাহের আগে তারা পরকীয়া প্রেমের মধ্যে আসক্ত হয়ে যায় অনেক যুবকের দল দুনিয়ার সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতে গিয়ে সুন্দরভাবে প্লিজিং রং তামাশার মধ্যে লিপ্ত হয়ে যায় অনেক জায়গার মধ্যে গিয়ে গিয়ে তারা রং তামাশা আড্ডাবাজির মধ্যে তাদের লজ্জা স্থানের হেফাজত করতে পারে নাই আমার নবী ডাক দিয়া কয় যদি তুমি তোমার লজ্জা স্থানের হেফাজত করতে পারো গো আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু বলেছেন তোমাকে জান্নাতের গ্যারান্টি দিবে সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি বলেন পাঁচ নাম্বার সত্যটা কি আমার নবী বলেন তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে হুজুর কিভাবে দৃষ্টিকে অবনত রাখবো রাস্তাঘাটে চলাফেরা করেন যখন আপনার চোখের সামনে কোনো মহিলা পড়বে যখন আপনার চোখটা কোনো খারাপ দিকে নজর যাবে নজরটা যাওয়ার পরে আপনি আপনার চোখটাকে ফিরিয়ে নেবেন আপনার নজরে ফিরানোর পরে অনেক ভাইরা কথায় কথায় ওই দলিলের একটা দৃষ্টিভঙ্গি দেখায় বলে একবার তাকাইতে বইছে পরবার তারপরের বার তাকানোর কোনো সুযোগ নাই একবার তাকাইছি যেন বারবার তাকাইয়া তাকানোর কোনো সুযোগ নাই তাকাইছি মানে তাকিয়ে আছি কিন্তু আমার নবী কয় না 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 তোমার দৃষ্টিকে তুমি অবনত রাখার মানি হইল তোমার চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখছো চোখটা ফিরাইয়া আল্লাহ আমার নবী কয় তোমার চোখের গুনা থেকে তুমি বাঁচলা মানে তোমার দৃষ্টিকে অবনত রাখবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا একটু জবান খুলে মহব্বতে জোরে সুরে নবীর মহব্বত অন্তরে নিয়ে আপনার অন্তরটা আপনার মুর্শিদের দিকে মুতাজ্জু করে আপনার মুর্শিদের কলব আমার মদিনার নবীর দিকে মুতাজ্জু থাকবে চক্ষুটা বন্ধ করে দিয়ে জবান খুলে জোরে জোরে একটু দূরে সরে পড়ে না আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না দয়াল রে ওই পারে মুর্শিদের বাড়ি এই পাড়ে অদমের বাড়ি আমি দয়াল যাইতে পারলাম না ওরে আশায় আশায় দিন যায় আমারে ওরে আশায় আশায় দিন যায় আমারে নৌকাটা মোর যায় রে বইয়া জানলে রে দয়াল আর আসতাম না বলেন আশা যাওয়া কি যন্ত্রণা আশা যাওয়া কি যন্ত্রণা জানলে রে দয়াল আর আসতাম না দয়াল রে মাকাল ফল তার দেখতে ভালো বাহির লাল তার
বিতর্কালো আমি দয়াল আগে জানতাম না আরে অমৃত খাইয়া বারসে জ্বালা অমৃত খাইয়া বারসে জ্বালা বিষের জ্বালা ভাল লাগে না আমার মুর্শিদের প্রেম জ্বালা ভাল লাগে না জানলে রে দয়াল আর আসতাম না জানলে রে দয়াল আর আসতাম না জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল দুফাল আলতাফ আলী শেখ বাড়ির প্রাঙ্গণে এই মাহফিলটা হওয়ার উদ্দেশ্য হচ্ছে এলাকার কবরবাসীর কবরের আজাব মাফ এবং এই মহামারী করোনা ভাইরাস যেটার কারণে দেশের মানুষগুলো আক্রান্ত হয়ে দেশের অনেক মানুষ ইন্তেকাল করেছেন আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদেরকে শহীদের দরজার বুলন্দর করুন জোরে বলেন আমিন আর যারা এখনো দেশের মধ্যে অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে শেফা আযলা কামেলা নসিব করুন আমরা যারা সুস্থ আছি আমাদেরকে সুন্দরভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করার তৌফিক দান করুন জোরে করেন আমিন বাবারা আমার আপনারা বলেন এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সকল কিছু যিনি বানাইলেন তিনার নাম কি আল্লাহ আল্লাহর নাম নিলে কি আমাদের কষ্ট হবে বলেন কষ্ট হবে আল্লাহ কি বড় না ছোট ওই আল্লাহর কি এখনো কেউ দেখছেন দেখেন না এই জন্য সবাই ওই আল্লাহকে খুশি করার জন্য ডান হাত তুলে একবার ডাক দেন আল্লাহ সবাই সবাই ডান হাত তুলে জোরে ডাক দেন আল্লাহ চিৎকার মেরে ডাক দেন আল্লাহ হাত তুলে জোরে পড়েন ইয়া রাসূল আল্লাহ চিৎকার মেরে পড়েন ইয়া রাসূল আল্লাহ বান খুলে উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওলি আল্লাহ আপনারা বলেন আজকের এই মাহফিলটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কি দেখে না আরো জোরে বলেন না দেখে কি দেখে না তাহলে জবানটার মালিক কে আল্লাহ জোরে বলেন না জবানের মালিক কে আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আমরা কোরআন তেলাওয়াত করি আল্লাহু আকবারের আওয়াজটা কি আসতে হবে না জোরে হবে তারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে বৈশা যান বসলে একটু মাহফিলের পরিবেশ সুন্দর হবে কোরআন তেলাওয়াত করব আল্লাহু আকবারের আওয়াজ কি আসতে হবে না জোরে হবে بسم الله الرحمن الرحيم أما من ثقلت موازينه فهو في عيشة راضية চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার আপনারা জোরে বলেন না ঘোষণাটা যিনি করেছেন তিনার নাম কি বন্ধুরারে আমার ও আমার দুফাল্লা শেখ বাড়ি আলতাফ আলী শেখ বাড়ির ভাই বাবারা হে আমার পর্দার মা জানি না আজকের মাইকের আওয়াজ আপনাদের কানে যায় কিনা যদি মাইকের আওয়াজ আপনাদের কানে যায় আমি আপনাদের সবার কাছে একটা আবদার জানাই বহু মা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা আল কারিয়ার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবন বিধান সম্পর্কে অত্যন্ত সুন্দর একটা সমাধান দিয়েছেন বান্দা যখন দুনিয়া থেকে অন্ধকার কবরে যাবে তার জন্য আরো সুন্দর একটা সমাধান দিয়েছেন আপনারা জোরে বলেন ও আমার দুপাল্লা আলতাফ আলী শেখ বাড়ির মাঠ প্রাঙ্গণে আজকে এই দিনের বেলা আয়োজিত এত সুন্দর সোয়াদে কারবালা খতমে কোরআন উপলক্ষে ছয়তম মাহফিলের বাবারা আল্লাহর কোরআনের মধ্যে যদি আমার আল্লাহ বান্দাদেরকে বাঁচানোর জন্য কোনো রাস্তা রাখে গো আমরা বাঁচার জন্য ওই রাস্তা অবলম্বন করার দরকার আছে না নাই আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা আমার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা অতপর যার পাল্লাটা ভারী হবে যার পাল্লাটা একটু ওজন হবে সেই ব্যক্তি সুখী এবং সুন্দর জীবন যাপন করবে এবার আসেন এই সুখী সুন্দর জীবন কে যাপন করবে আর কার পাল্লাটাই ভারী হবে যদি আপনারা জানতে চান ও দু পাল্লার মানুষ ও আমার দু পাল্লা এলাকার মা বোনেরা আপনারা যারা এখনো পর্যন্ত বাড়িঘরে দোকানপাটে ঘোরাফেরা করেন গো এই তো কিছুদিন আগে আমাদের রমজানের ঈদ চইলা গেছে সামনে কিছুদিন পরে কোরবানির
আমাদের ইদ্রামদার মাঝে আগমন করতেছে যখন ঈদের দিনগুলো আমাদের কাছে আগমন করে দেখা যায় এলাকার পুরুষ হোক বা মহিলা হোক আপনার মা আপনার সন্তান আপনার বিবি বাচ্চারা মার্কেটে মার্কেটে বেপর্দাভাবে ঘুরে বেড়ায় কিন্তু বাবারা বন্ধুরা আমার আল্লাহ পাক আম্মা মাংসাকুলাত মাওয়াজিনুহু কাদের পাল্লাটা ওজন হবে কাদের কথাটা বলেছেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন যারা দুনিয়াতে বেপর্দা করবে তাদের কথা নয় যারা দুনিয়াতে আল্লাহর ওয়াক্ত নামাজ পাঁচটা ওয়াক্ত নামাজের একটা ওয়াক্ত ছেড়ে দিবে তাদের কথা নয় যারা দুনিয়ার জমিনে পরের সম্পদে আক্রমণ করবে তাদের কথা নয় যারা দুনিয়াতে হালাল সম্পদ বাদ দিয়ে হারাম সম্পদ ভক্ষণ করবে তাদের কথা নয় তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান ফাযলে বেরলভী উনি তাফসিরে কানজুল ঈমানের মধ্যে উল্লেখ করতেছেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু এখানে যাদের উদ্দেশ্যটা উনি করে দিচ্ছেন কাদেরকে জানেননি যারা পাঁচটা ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ব আর হালাল খাবার খাইব গো আর তার মা বাবার খেদমত করব আর দুনিয়ার যত খারাপ কাজ তার সম্মুখে আসবে খারাপ কাজটা করার সময় তার মনের ভিতরে একটা দুনিয়ার জমিনের মধ্যে খারাপ কাজ থেকে সরে আসার একটা আকাঙ্ক্ষা জাগবে সে আর কোনোদিন খারাপ কাজের মধ্যে যাবে না আমার নবী ডাক দিয়ে কই উম্মত আমার ও আমি নবীর উম্মতের দল ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহুর কাতারে তারাই পড়বে যারা নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে এবং দুনিয়ার জমিনে খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজের মধ্যে আসবে বন্ধুরা আমার মনোযোগ দিয়ে শুনবেন আমার নবীর তিরমিজি শরীফের একটা হাদিস শরীফ যে হাদিস শরীফটা মেসকাত শরীফের মধ্যে নোট করা হয়েছে 4654 নাম্বার হাদিস আমার নবী রহমাতাল্লিল আলামিন নবীর সাহাবি হযরতে উবাইদ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা উবাইদ ইবনে সামিত বলেন যখন আমরা দয়াল নবীর সম্মুখে মসজিদে নববীর আহলে সুফার সদস্যরা বসে আছেন ওই জায়গার মধ্যে আমি উবাইদ ইবনে সামিত উপস্থিত ছিলাম আমার নবী ডাক দিয়া কয় আমার সাহাবীর দলেরা তোমরা আমাকে 6টা বিষয় ওয়াদা করো আমি নবীর কাছে 6টা বিষয় ওয়াদাবদ্ধ হয়ে যাও আমি দয়াল নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আমার দয়াল নবী একটা ডাক দিয়া কই আমার সাহাবীরা গো সাহাবীরা ডাক দিয়া কই নবী গো ও আমার নবী গো আপনি বললেন দুনিয়ার জমিনে 6টা জিনিসের গ্যারান্টি 6টা জিনিসের ওয়াদা করতে আপনি নবী আমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিবেন কয়টা কথা বলেন না আরো জোরে কয় না কয়টা ছয়টা এই ফুলা এমন করিস না দাঁড়ায় থাক দাঁড়ায় দাঁড়ায় শুনতে যে গরম আমার নিজের তো দম বাড়িয়ে যেতেছে চলুক যেভাবে আছে এভাবে দাঁড়ায় দাঁড়ায় শুনুক অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আজকে এই দোপাল দেখছে এ একটু আমারে কইতাছে হুজুর আমনে মাইকটা ধরনের ফরে যদি আমি একটা আই তৈল যদি আমি তো চিন্তা করতেছি যদি আমরা কালিয়াফার হয়েছে এটা কিন্তু কঠিন বৃষ্টি হয়েছে আমরা আসার সময় আপনি দেখবেন আমার গাড়িটা বিচ্ছর হয়েছে অনেক বৃষ্টি হয়েছে এখন এনআইএতে আল্লাহ রহমতটা কেমনে পড়ছে এটা আল্লাহ সার আর কেউ জানে না আল্লাহ পাক আমাদেরকে সুন্দরভাবে বসে আলোচনা শ্রবণ করার তৌফিক দান করুন জোরে বলেন আমিন নবী বলেছেন সাহাবীরা তোমরা আমাকে 6টা জিনিসের ওয়াদা দাও কয়টা কথা বলেন না কয়টা আমি জানি বাড়িঘরে আমার মা বোনেরা আছেন আপনারা আমার আলোচনা শ্রবণ করতেছেন আজকের মাহফিলে যিনি সম্মানিত প্রধান বক্তা হযরত আল্লামা মুফতি আবুল হাসেম সামিয়াজি হুজুর হুজুর যখন আলোচনা করবে ওই আলোচনাগুলো আপনারা একটু বেশি করে শুনবেন কারণ হুজুরের আলোচনাগুলোর মধ্যে শিখার অনেক কিছু আছে আপনারা বুঝবেন তবু আমি গুণাগার মানুষ আমি আলোচনা করার যোগ্যতা আমার নাই বক্তা হওয়ার যোগ্যতা আমার নাই তবে আমি দুই একটা কথা যদি কোরআন হাদিস থেকে বলি আপনারা শোনেন তাহলে যদি এটার উপর আমল করেন আমার একটু সওয়াব হবে আপনারও সওয়াবের ভাগিদার হবেন কারণ বাবারে আমার যেই গুণ আপনারা দেখলে আমার কোনো জীবনে আমার সামনে বসে ওয়াজ শুনতেন না তবু আপনারা বসেছেন এটা আমার জন্য শুকরিয়া যে এই মানুষগুলো কোরআন এবং হাদিসের দুই একটা কথা শোনার জন্য আজকের জান্নাতের বাগানে বসেছেন তাহলে বলেন বাবা নবীজি বলেছেন কয়টা জিনিসের ওয়াদা দেওয়ার জন্য আরো জোরে বলেন এই আওয়াজটা মানে ফুলা ফান্ডি জুড়ি যদি কয় 6টা তাহলে এই আওয়াজটা এখানে এটা কাফার কথা কয়টা যদি 6টা জিনিস ওয়াদা পালন করে আমার রাসূল বলেছেন আমি তোমাদেরকে কিসের গ্যারান্টি দিব কথা কয় না কেন আর জোরে কর না জান্নাতের গ্যারান্টি সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো 6টা জিনিসের মধ্যে সর্বপ্রথম কোনটা আমার নবী বললেন সর্বপ্রথম হলো তোমরা যখন কথা বলবে সত্য কথা বলবে কি কথা
আর জোরে কি কথা আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা যখন কথা বলবে তোমরা সত্য কথা বলবে এবার সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ দুই নাম্বার ওয়াদাটা কোনটা আপনি নবী বলেন না আমার নবী ওয়াদা দিচ্ছেন আমার নবী তাদের কাছে শর্ত দিচ্ছেন দুই নাম্বার হচ্ছে যখন তোমাদের কাছে কোনো অঙ্গীকার করা হবে অথবা তুমি কারোর কাছে কোনো ওয়াদা করেছো ওয়াদাটা করার পরে তুমি তোমার অঙ্গীকার পূরণ করবে কারোর কাছে কোনো কথা দিয়েছো ওই কথাটা তুমি পালন করবে দুই নাম্বার তিন নাম্বার সাহাবীরা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আর কোনটা আমার নবী ডাক দিয়ে বলেন তিন নাম্বার হলো যদি তোমার কাছে কেউ কোনো আমানত দেয় তুমি ওই আমানতটা খেয়ানত করবে না আমানত না আদায় করবে তিনটা গেল চার নাম্বার আমার নবীর সাহাবীদেরকে নবী ডাক দিয়ে বললেন চার নাম্বার হলো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে কি স্থান আপনারা ডাক দিয়ে বলবেন হুজুর লজ্জাস্থানের হেফাজতটা কেমনে করব বলেন না আমরা তো সব সময় দুনিয়ার জমিনে দামি দামি প্যান্ট পরে দামি দামি লুঙ্গি পরে পরে আমরা আমাদের লজ্জাস্থান ঘোরা দিয়া রাখি ও নবীর পাগল এটাকে লজ্জাস্থানের হেফাজত বলে না ও দুপাল্লার মা বোনেরা এটাকে তো লজ্জাস্থানের হেফাজত বলে না এবারে হাদিসটা যখন বঙ্গানুবাদ করার পরে হযরত ইমাম দুহা রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে এত সুন্দর করে বঙ্গানুবাদ করে তার ব্যাখ্যা করতেছেন উনি ডাক দিয়ে বলেন লজ্জাস্থানের হেফাজত তো এটাকে বলা হয় যদি কোন কোন যুবক দুনিয়ার সমাজের মধ্যে চলাফেরা করে ওই যুবকটা তার বিবাহ হওয়ার আগে তার লজ্জাস্থানটা কোন জায়গার মধ্যে ব্যবহার করে না ইউজ করে নাই ও যুবকের দল এটাকে কেন বলা হয়েছে তুমি একটু সুন্দর করে শুনে নাও কেন যুবকের দল অনেক যুবক বের অনেক যুবতী মাইয়ারা বিবাহের আগে তারা পরকীয়া প্রেমের মধ্যে আসক্ত হয়ে যায় অনেক যুবকের দল দুনিয়ার সমাজের মধ্যে সুন্দরভাবে চলাফেরা করতে গিয়ে সুন্দরভাবে ইপটিজিং রং তামাশার মধ্যে লিপ্ত হয়ে যায় অনেক জায়গার মধ্যে গিয়ে গিয়ে তারা রং তামাশা আড্ডাবাজির মধ্যে তাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারে নাই আমার নবী ডাক দিয়া কয় যদি তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করতে পারো গো আমার আল্লাহ পাকের পেয়ারা বন্ধু বলেছেন তোমাকে জান্নাতের গ্যারান্টি দিবে সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি বলেন পাঁচ নাম্বার সত্যটা কি আমার নবী বলেন তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে হুজুর কিভাবে দৃষ্টিকে অবনত রাখবো রাস্তাঘাটে চলাফেরা করেন যখন আপনার চোখের সামনে কোনো মহিলা পড়বে যখন আপনার চোখটা কোনো খারাপ দিকে নজর যাবে নজরটা যাওয়ার পরে আপনি আপনার চোখটাকে ফিরিয়ে আনিবেন আপনার নজরে ফিরানোর পরে অনেক ভাইরা কথায় কথায় ওই দলিলের একটা দৃষ্টিভঙ্গি দেখায় বলে একবার তাকাইতে বইছে পরবার তা পরের বার তাকানোর কোনো সুযোগ নাই একবার তাকাইছি যেন বারবার তাকাইয়া তাকানোর কোনো সুযোগ নাই তাকাইছি মানে তাকাইয়ে আছি কিন্তু আমার নবী কয় না 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 তোমার দৃষ্টিকে তুমি অবনত রাখার মানে হইল তোমার চোখ দিয়ে কোনো খারাপ জিনিস দেখছো চোখটা ফিরাইয়া আনলা আমার নবী কয় তোমার চোখের গুনা থেকে তুমি বাঁচলা মানে তোমার দৃষ্টিকে অবনত রাখবা আমার নবী আবার পাঁচ নাম্বার পরে ছয় নাম্বার কথা বলে দিচ্ছেন আমার নবী বলেন তোমরা তোমাদের হাতকে সংযত রাখবে মানে দুই হাত দিয়া কিভাবে সংযুক্ত রাখা হবে আমার নবী বলেন দুই হাতকে সংযুক্ত রাখার কারণ হচ্ছে এই দুইটা হাত দিয়ে তোমরা গুনার কাজ করবে না এই দুইটা হাত দিয়ে তোমরা খারাপ কাজ করবে না এই দুইটা হাত দিয়ে পরে সম্পত্তির দিকে হাত বাড়াবে না লুটতরাজ করবে না গুনার কাজের দিকে তোমার হাত বাড়াইবে না হাত দ্বারা একজনের সম্পদ অপরজনের সম্পদের মধ্যে মিশ্রিত করবে না ব্যবসার কাজে যাবে কেজিতে যখন মাপ দিবে ওজন করবে ওজনে কম দিবে না এটা হচ্ছে তোমার হাতকে সংযত রাখা এবার সাহাবীরা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো এই কাজগুলো করার কারণে বুঝি আমরা জান্নাত পাবো আমার নবী কয় সর্বপ্রথম যদি তোমার মিথ্যা কথা না বলো দুই নাম্বার যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে আমানতকে খেয়ানত না করো তিন নাম্বার যদি অঙ্গীকার ভঙ্গ না করো চার নাম্বার সমাজের মধ্যে চলাফেরার সময় যদি তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো পাঁচ নাম্বার তুমি তোমার দৃষ্টিভঙ্গিকে যদি সুন্দর রাখো অবনত রাখো ছয় নাম্বার হলো তুমি তোমার হাতকে হেফাজত রাখো এই ছয়টা কাজ করলে তোমার জন্য জান্নাত নিশ্চিত সুবহানাল্লাহ এবার আপনারা বলতে পারেন হুজুর গো এই ছয়টা কাজ করলাম করার পরে যদি আমাকে আমার আল্লাহ জাহান্নাম দেয় আমার দশাটা কেমন হবে হুজুর আমরা জানতে চাই আমার নবী বলেন এই ছয়টা কাজ তো আমি নবী তোমাদের জন্য ফর্মালিটি ভাবে দিয়ে দিলাম কিন্তু এই ছয়টা কাজের মধ্যে তো নামাজেরও কথা নাই ছয়টা কাজের মধ্যে তো রোজারও কথা নাই তাইলে এই ছয়টা কাজ করার পরে যদি জান্নাত নামাজ রোজা কোথায় গেল আমার নবী ডাক দিয়া কয় এই ছয়টা কাজ থেকে বিরত থাকার তোমার ঔষধ হচ্ছে কি জানোনি ওই ঔষধটার নাম হচ্ছে সলাৎ নামাজ 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 সুবহানাল্লাহ
তাহলে বন্ধুরা রে আমার ও নবীর পাগলের দল এই ছয়টা কাজ থেকে বিরত থাকলে আমাদের জান্নাত দিবে আমার দয়াল নবী এই ঠিকানা এই ব্যবস্থা করে দিবেন আমার দয়াল নবী এই কথার উপর আমাদের বিশ্বাস আছে না নাই আছে জোরে কয় না আছে না নাই তাহলে বন্ধুরা আমার এই ছয় টাকা সবাই সুন্দরভাবে পালন করবেন আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন এই ছয়টা কাজ আপনারা করেছেন মানে ভালো কাজ করেছেন এই ছয়টা কাজের মাধ্যমে খারাপ কাজ ত্যাগ করে ভালো কাজ করার কারণে ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু যাদের পাল্লাটা ভারী হবে এই ছয়টা খারাপ কাজ না করলে ভালো কাজ করলে আপনার দাড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে আর ভারী হওয়ার পরে আমার নবী বলেন ফাহুয়াফি ঈশাতে রাদিয়া ওই ব্যক্তি দুনিয়ার জমিনের ভিতর থেকে কবরে গেলে সুখী জীবন যাপন করবে এবার আমার আল্লাহ কোরআনের মধ্যে আবার বলেন ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু খাওয়িয়া চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার নবী বলেন আর যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনুহু যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে তাদের অবস্থা কি হবে ফাউম্মুহু হাওয়িয়া তাদের পাল্লাটা যদি এমন ভাবে হালকা হয়ে যায় তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম এবার আল্লাহ পাকের পেয়ারা নবীকে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আয়াতে কারিমার মাধ্যমে জানতে চাইলেন ওয়ামা আদরাকা মা হিয়া নবী গো আপনি কি জানেন এটা কি হাবিয়া কি আপনি নবী জানেন আমার আল্লাহ বলেন নারুন হামিয়া প্রজ্বলিত আগুন জ্বলন্ত আগুনের কয়লা যেমন সে হাবিয়া নামক জাহান্নাম তেমন যাদের পাল্লাটা হালকা হয়ে যাবে আপনি দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলাফেরা করলেন আপনার আমল আখলাক সুন্দর নাই নামাজ রোজা সুন্দর নাই আপনার ইবাদত সুন্দর নাই আল্লাহর কসম মুসলমান আপনার ঠিকানা হবে জাহান্নাম জাহান্নাম চিৎকার মেরে জোরে বলেন না নাউজুবিল্লাহ তাহলে আপনারা বলেন আমরা জান্নাত চাই কি চাই না ধরে বলেন জান্নাত চাই কি চাই না তাহলে সবাই একটু জবান খুলে উচ্চ কণ্ঠে দুরুস্বরী পড়েন আল্লাহুম্মা ও আলা আলি আরো জবান খুলি উচ্চ কণ্ঠে জোরে শুনে পড়েন আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা বন্ধুরা রে আমার তাহলে বলেন আমরা ওই ছয়টা কাজ ত্যাগ করে ছয়টা কাজের উপর আমল করে নামাজ রোজার মাধ্যমে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না ওই ছয়টা কাজ করতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার কলবটাকে পরিষ্কার রাখতে হবে বন্ধুরা এই জন্য আমি আপনাদের সবার কাছে আবদার করব যারা যারা এখানে বসেছেন আসার পরে গাড়ি থেকে নামার আগ পর্যন্ত এখন পর্যন্ত জিকিরের কথা কইছে মনে হয় 100 বার আমি আপনাদের সম্মুখে সামান্য সময়ের জন্য একটু আল্লাহ পাকের এসমে জাতের জিকির করব আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সবাই আল্লাহর জিকির করতে চাই কি চাই না আসতে না জোরে সবাই আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের জিকিরটা একটু জবান খুলে জোরে জোরে ডাক দেন আর পড়েন আল্লাহ আল্লাহ আল্লাহ।